Islamic Studio on the way to insert better. সেদিন আমাকে ওই পাবনা যে আসমা এসপি সব আমার নীতির জন্য পুলিশ পাঠাইছে এই দাওয়াপড়া ফেরিঘাটে। তো পুলিশ আমারে পাইয়ে স্যারটা জানাবে তো আমি শুনতে যে সালাম দিয়ে সয়কম স্যার সয়কম স্যার সয়কম স্যার সয়কম কত হচ্ছে সয়কম চাই শুধু আমি তোমার কাছে করে নিও তোমার প্রিয় যদি মোট ছয় হয় তাহলে ছয় কমলে থাকলো তো বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার আলাইকুম ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারে টানলি কবিরা গুনাহ হবে ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু শেখেন 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি এই ফোন করা শিখিয়ে দিক টাকা আমার ফোন করে মাথাটা প্রত্যেকদিন তো চার পাঁচশো ফোন আছে মাথা খারাপ হয়ে যায় পঞ্চাশ ষাটটা ফোনের কারণে ফোন করে এই কথা শুরু করে দিচ্ছে কে যে তার কোনো খবর হুজুর আপনি কোন জায়গা কোন তো পকেটে রয়েছে হাতে রয়েছে হাতে অবস্থায় বাথরুমে যে বইছি চাপ লাগে রিসি ফোন লাগে হুজুর আপনি কোন জায়গা আমি কি করতে হবে মিথ্যে কথা কয় আমি বাইকা নাই তোমার রেজানার কি দরকার ফোনে জিজ্ঞেস করো হুজুর আপনি কোন জায়গা কোন পরিচয় দিয়া সারাকা হুজুর আপনি কোন জায়গা ভাই আপনি কোন জায়গা এর কখনো বলবেন না এর কখনো আপনি লোকেশন বলবেন না কারণ কে আপনারে বলতেছে কোন জায়গা আপনার শত্রু সে জানতেছে যে আপনি কোন জায়গা এখন কোন জায়গা যাবেন কোন জায়গা আমি তো আগে নলেশ্বর আছি অশেষে আমি এখন গোপালগঞ্জ যাবো ও যদি ওই সাফল ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকে সাইডবার্জন নিয়ে যদি কয় হুজুর দেন আপনাকে রুজি আসমানে আমাকে রুজি আপনাকে পকেটে আপনারা কইছেন অবিশ্বাস্য রিস্ক হুকুম আসমানে তোমাদের রুজি চেনতে কামায়ের এরিয়া আইছেন আপনাকে আমাকে রুজি আপনাকে পকেটে দেন বিসমিল্লাহ করে তালি কি হবে এই 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 গলা বেছে টা এই হায়াত বেছে খাচ্ছি এটা আরে দিতে কি নোট হ্যাঁ সেই চুমা গান্ধী সিটি দাত্তি আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا ولي آمين একটু দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
মহতারাম সভাপতি হযরতের উলামায়ে কেরাম দাওয়াতী মেহমানগণ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর খাস করে বিশেষ করে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে দুনিয়ার অনেক অনেক ঝামেলা থেকে মুক্ত করে সন্ধ্যা থেকে এ পর্যন্ত ওলামাই কেরামের থেকে বিশেষ করে গহরডাঙ্গা মাদ্রাসার মহাদ্দেশা হুজুর কোদালিয়ার হুজুরের থেকে অনেক অনেক ভালো কথা শোনার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুনিয়ায় আমরা মানুষের কাছ থেকে লেখাপড়া শিখি মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করি অপেক্ষায় আছেন বক্তারা এসে স্টেজে কথা বলবে শুনিও মজা নেব পাশাপাশি এর থেকে সামনের কিছু পাথেও হাতে করে নিয়ে যাব দিক পথ চলার দিক নির্দেশনা নিয়ে যাব এমন উদ্দেশ্য করেই আপনারা এসেছেন আমিও মানুষ আপনারাও মানুষ আমরা মানুষের থেকে মানুষে লেখাপড়া শিখি দেওবন্দ বলেন হাটাজারি বলেন পটিয়া বলেন বাংলাদেশের যত মাদ্রাসা আছে পৃথিবীর যত মাদ্রাসা আছে যত বিদ্যালয় শিক্ষালয় আছে সব জায়গায় শিক্ষক ও মানুষ ছাত্র মানুষ ঠিক না একটু খেয়াল করতে হবে সকলের ভিতরে কেমন যেন একটু বিচলিত ভাব বোঝা যাচ্ছে নেতা নেত্রীদের থেকে আমরা কিছু কথা শুনেছি এটাও দরকার আছে এক সময় আমরা সমালোচনা করতাম যে আওয়ামী লীগের নেতারা ধর্মীয় প্রোগ্রাম পছন্দ করে না তো এখন আলহামদুলিল্লাহ আমাদের আওয়ামী লীগের নেতা নেত্রীরাও মাইকরামদের সাথে থাকে তাদের খেদমতে থাকে তাদের মাহফিলে আসে দুটো কথা বলে আপনাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করে এমনি ওনাদের রাজনৈতিক মঞ্চে যে কোনো জায়গায় ডাকলেই এত মানুষ আসে না এটাই স্বাভাবিক একেবারে রাজনৈতিক যারা তারা খায়ের খা তারা আসে আর আল্লাহর রহমতে এই ময়দানে আপামর জনতা সর্বশ্রেণীর মানুষই কম বেশ আছে এ জায়গায় আইসা উনরা তো দোয়া চাই দোয়ার মহতাজ আপনারা তো বিরক্ত বোধ করবেন না আমার দিক আপনারা যতটা আমার দিকে মনোনিবেশ দিবেন আপনাদের বসার অবস্থা মনের চাহিদা চোখের চাউনি সবকিছু মিলে যতটা সুন্দর হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত আর বরকত তত বেশি হবে আমি ওয়াজ মুখস্থ করে আসার সময় পাই না ওয়াজ পড়ারও সময় পাই না ছাত্র বয়সে পড়ছি এরপরে এখন শিক্ষকতা করি দুইটা তিনটে মাদ্রাসা পরিচালনা করি অবহাওয়া নাটনের ভিতর দিয়ে এই খয়রাত ময়রাত ভিক্ষে খয়রাত করি টুরে চালাই এই করি টুরিয়া এরপরে পড়বো কর না কিতাবাদি আপনাদের জন্য কোন সময় ওয়াজ মুখস্থ করবো এর সময় আমার নাই একদল আছে যে তাদের ওয়াজই ফাংশন আর কোনো কাজ নাই এখানে ওয়াজ করে যে খেয়ে দিয়ে ঘুমাইয়ে উঠে এরপরে আবার ওয়াজ পড়ে আগামীকাল কি বলবে আমার এরকম সময় নেই ক্লাসে যা পড়াই পড়ানোর ভিতর দিয়া যেটা মনে করে যে এই কথাগুলো উম্মতের কাছে পৌঁছানো দরকার এমন কিছু কথা সংগ্রহ করিয়া তাই নিয়ে আসি চলাফেরার ভিতর দিয়ে মানুষের আমল আখলাকের ভিতরে যে জায়গায় একটু ত্রুটি চোখে পড়ে সেইগুলো কোরআন হাদিসের সাথে মিল দিয়া সেই সমস্যার সমাধান গুলো বলার চেষ্টা করি এ জায়গা বসার পরে আল্লাহ আমাকে কথা শিখাই দেয় সেই কথাগুলো বলি নইলে আমি একটা আওয়াজ মুখস্থ করে আসিনি এরপরে বসে যে একটু ফিকির করবো যেই বলবো যে জায়গা যাই মহব্বতের ভালোবাসার বহুত মানুষ একের পর এক আসে যার যার দাবি দরখাস্ত করতে তাহলে তাকে ওয়াজের দাওয়াত এটা ওটা করতে করতে আমার মোটে মাথাটা ফিরি থাকতে দেয় না এরপরে এখানে আসার পরে যদি আপনাদের এদিক সেদিক ভাব দেখি তাহলে একেবারে দরজা বন্ধ হয়ে যাবে আমি বলে থাকি উদাহরণে বক্তারা ওয়াজ করে হাত নেড়ে নেড়ে কথা বলে হাত নাড়ার সিস্টেমটা হয় এরকম এরকম এর অর্থ হলো হাতে পাঁচটা আঙ্গুল মানে পাঁচটা পাইপ যখন এরকম করা হয় তখন মোটা পাইপটার মাথা উপর দিক ঠিক না এই বুড়ি আঙ্গুল মোটা নয় সবার সে উপর দিক আর একটা পাইপ আপনাদের দিকে অর্থ হলো উপর থেকে এই পাইপ দিয়ে ঢুকবে আর এই দিয়ে আপনাদের দিকে বেরোয় যাবে
এখন আপনাদের যদি চাহিদা থাকে তাহলে উপরের পাইপ দিয়ে ঢুকবে, আর যদি চাহিদা না থাকে উপরের পাইপের মাথা ব্যাখা হয়ে যাবে, আর উপরে দিয়ে আসবে না এমনি রেখে হয়ে যাবে। আমার ওয়াজ করার ছোট শুরু যখন করছি সে সময় তো একটু পুলক থাকে, প্রত্যেক নতুনের ভিতরে একটু আগ্রহ থাকে, সে সময় আফসোস করতে আমার আল্লাহ আলী হুসেন শাহ হুজুরের একদিনও খালি নাই, সেনাটির হুজুরে একদিনও খালি নাই, সোটপার হুজুরে খালি থাকে না, আমাকে তো কেউ ডাহাই রয়ে না, এই মিলে একটু হাই হুতাশ করতাম। এখন আল্লাহ পাক সেই হাই হুতাশে এমন ভাবে কবুল করছে, ওরে কবাল ঘুমাইছি সকালবেলা, এই ঘুমের নদীতে ডাইকে উঠেছে, এদিক দিয়ে দুই গাড়ি, ওদিক দিয়ে তিন গাড়ি, এদিক দিয়ে নসিমন, ওদিক দিয়ে মাইক্রো, পঞ্চাশ ষাট জন আইসে ভরিয়ে গেছে দরজা ডাকাতি তালে গেছে, ঘুমতি সারাদিন ভরে কখন খাই না খাই কিচ্ছু মনে থাকে না, আজ কি খাইছি কিনা তাও আমার মনে নাই, এমন ক্ষুধা লাগছে এখন আবার খাইয়ে ওয়াজ করতে পারি না, আবার ওয়াজের পরে সিল্লে পাল্লা করে নাড়ি ফুলিয়ে যায়, খাবার দেখলি বমি আসে, কত প্রকারে খানা কিচ্ছু খাতে পারি না, গড়ের পর্দায় ঘাসে খাবো এখন শুয়ে যাচ্ছি, পাবলিকই কয় না গরু উঠা জাত বলো ঘাসে খাবো, এখন ঘাসে খাবো শুকিয়ে যাচ্ছি, এই ওয়াজের মধ্যে আবার ঘুম আসতেছে। এরপরে যদি আপনারা জিমে যান একেবারে সব মেসা কাজ হয়ে যাবে, যারা দাঁড়ায় আছেন ওইভাবে দাঁড়ায় থাকলে আমার কিন্তু সেই মোটা ভয়ের মাথা বেঁকা হয়ে যাবে, আপনার বসতে হবে, আপনারা যারা বসে আছেন তারা যদি একটু আগেই বসেন ইকরামের নিয়তে তাহলে দশ বছর এতে কাবে সব পাবেন, দশ বছর এতে কাবে সব, এটা বিশাল ব্যাপার, অনেক ছেলেমেয়েরা দেখতেছে এই ওয়ার্ল্ড টপ গায়ে যারা এরকম উঁকি মেরে রয়েছেন চিড়িয়াখানা বাঘ দেওয়ার মতো, ও তো গাড় হতে পারবেন এদারে ঢুকি বসবে, এলাকার জনগণকে সাথে নিয়ে খুব আগায় যাচ্ছে আল্লাহর রহমতে, মাঠে আপনাদের কাছে কোনো পয়সা চাই হবে না, দশ টাকা দিলে আমার মাদ্রাসায় দিয়েন, তাই কোনো কালেকশন নেই, আমার দিক কথা হবে না একেবারে নীরব নিস্তব্ধ, তুমি দাঁড়িয়েছো তুমি কার তালাশ করছো, তুই নিজে যাবে আবার আরেকজনে ডাকিয়ে নিয়ে জমি দাঁড়াই বাড়ি বানিয়ে দিস কি ঝামেলা বাড়াইস না, আল্লাহ তো বলতে চাইছি যে আমরা দুনিয়ায় মানুষের কাছ থেকে মানুষের শিক্ষা অর্জন করি ঠিক না, আমাদের এই মাদ্রাসায় কি জিব্রাইল এসে পড়াই দিতে, আর এক মাদ্রাসায় মিকাইল আলাইহিস সালাম ক্লাস করায়, আল্লাহ রব্বুল আলামিন নিজে কি কোনোদিন স্টেজে এসে ওয়াজ করে, আমরা মানুষ আপনাদের পড়াই আপনারা পড়েন, আজকে কিছুক্ষণের জন্য আমার বাপ বয়সী মানুষ আছেন, চাচার বয়সী আছেন, অনেকে দাদার বয়সী আছেন, এরপরে বড় ভাইদের বয়সী আছেন, যেই যে বয়সী থাকেন না কেন সকলে কিছুক্ষণের জন্য আমাকে উস্তাদ মানতে হবে, আমারে যদি উস্তাদ মানেন তাহলে আপনাকে ছাত্র হিসেবে আমিও সেভাবে ভালোবাসবো, আর উস্তাদ ছাত্রের ভিতরে যে সম্পর্ক এই সম্পর্ক তৈরি না করা পর্যন্ত আমার কথা আপনার ভিতরে গুরুত্ব বহন করবে না, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসার চেষ্টা করেন, এভাবে থাকলে খুব কষ্ট লাগে, দেখেন না বাসের ভিতরে জায়গা থাকুক আর না থাকুক তারপরও বাস আলারা গেটে দাঁড়ায় থাক কেটে ঠিক না, গলা ধাক্কা খায় সামনের দিক হয়েছে সামনের দিক হয়েছে সামনে সামনের দিক হচ্ছে, একটু এই দাঁড়িয়ে আছেন এই দিকে ভিতরে ঢুকে ঢুকে বসার চেষ্টা করেন, দাও বসতে কইছে এটি আমাদের উস্তাদ যিনি তিনিও মানুষ, তিনিও কি মানুষ, তেনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মানুষ, সবাই বলেন নবী নবীরে যদি মানুষ না কই নূর কই তাহলে কিন্তু আমাদের লস, অনেকে আছে কয় নবী নূরের তৈরি, আরে ভাই নূর হলো দুইটা, একটা হলো আল্লাহ, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিন ভরা নূর, দুই নম্বরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া, ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া, জিসমুন নূরানিয়ুন নূরের একটা বডি হলো ফেরেশতা, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু খায়ও না পানও করে না, একই প্রাণী না খেয়ে বেঁচে থাকে, ওয়ালা ইয়ানামু ওয়ালা ইস্তাইকিজু ঘুমও যায় না সজাগও হয় না, ঘুম যায় না তার সজাগ, ঘুম যায় না যায় না তার সজাগ হয় না, তার মানে আরে ঘুম যায় সজাগ তো হয় ঘুমলি ভাই
ঘুম নাই তার সাজাক কি? সবসময় সাজাক, জন্ম নেয় না, জন্ম দেয় না, জন্ম নেয় না, ফেরেস্তাদের মা বাবা নাই, ফেরেস্তাদের বউ বাচ্চা নাই। এপাশে কথা কয়েকটি আবার জরুরি কথা হলে মাই কি করতে পারে না, চুপ করতে পারে, একটা কথা ফুটপাট কানে আসলে কথা বলা যায় না। জন্ম নেয় না, জন্ম, যত নূর আছে নূরের এই স্বভাব, নূরের এই স্বভাব, আর নার মানে আগুন, আগুনের স্বভাব হলো ইয়ালিদু ওয়া ইউলাদু, জন্ম নেয় জন্ম দেয়, জিন তৈরি আগুনের থেকে, এজন্য তারা জন্ম নেয় জন্ম দেয়। ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, জিনরা খায় ও পান করে, এনামু ওয়া ইস্তাইকিজু, ঘুম যায় আবার সজাগ হয়, এবুলু ওয়া ইয়াগুতু, পেশাব পায়খানাও করে, যার কারণে এই আগুন থেকে যত আছে আগুনের রকম শাখা প্রশাখা বের হয়, আগুনের শাখা প্রশাখা বের হয়। একটা মোমের মাথায় আগুন জ্বালায় হাজার লাখ মোমের মাথায় ওখান থেকে নেওয়া যায় কিনা? যায় না, ওর থেকে শাখা প্রশাখা বের হয়, কিন্তু নূর থেকে শাখা প্রশাখা বের হয় না। আল্লাহ নূর, এই জন্য আল্লাহর কোন শাখা প্রশাখা নেই, ফেরেশতারা নূর তাই তাদের শাখা প্রশাখা নেই। আর মানুষ কাকে বলে? ইয়ালিদু ওয়া ইউলাদু, জন্ম নেয় জন্ম দেয়, ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, খায়ও পান করে, কতক্ষণ ঠিক না, খায়ও পান করে, এনামু ওয়া ইস্তাইকিজু, ঘুম যায় সজাগ হয়, এবুলু ওয়া ইয়াগুতু, পেশাব পায়খানা করে। এগুলো মানুষের স্বভাব। আমার নবী কি জন্ম নিয়েছেন না? একটু বলেন, নবীর আব্বা মা আছে না? তাহলে জন্ম নিয়েছেন। এবার নবী জন্ম দিয়েছেন, হুজুরের কন্যা ফাতেমা, কুলসুম, ঠিক না, হুজুরের ছেলে ইব্রাহিম, হুজুরের ছেলে কাসেম, তাহলে জন্ম নেয় জন্ম দেয়, এটা মানবিক স্বভাব। এটা কিসের? মানুষের, মানুষের স্বভাব, ঠিক কিনা? এজন্য আমার নবী মানুষ। পাশাপাশি নবীকে যদি নূর কই তাহলে আমাদের লস হয়, লস হয়, এই লসটা বুঝে শুনে আমি কেন করব? আমার দলে কেউরে বড় মানুষরে আমার দলে বানাইতে পারলে আমার দাম বাড়ে, ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের সন্তান, গোপালগঞ্জের পাঁচ থানার যে কোনো থানায় যে বসবাস করে সেই কয় আমরা গোপালগঞ্জে, আমরা গোবাইলে, গোবাইলে কোটি বললে আমাকে একার দাম বাড়ে, দাম বাড়ে, প্রধানমন্ত্রী আমার খালাম ভাই, কিছু না, খালি প্রধানমন্ত্রী আমার বুবু যান, যেন যে সৈয়দ নজরুল সব কয়, প্রধানমন্ত্রী আমার ভাতিজি, ভাতিজি, এই চাটকি চাটকি চাটকি, এইটুক কইতে পারলে প্রধানমন্ত্রী যে ভুবুজান খালাম্মা, এই কইতে পারলে গোপালগঞ্জে পরিচয় দিতে পারলে দাম বাড়ে, দাম বাড়ে, কেন? যেহেতু বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী যে গোপালগঞ্জে, আর প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের পরিচয় দিতে পারলে তোমার বাড়ে, প্রধানমন্ত্রী যে তোমার দেশের, তুমি প্রধানমন্ত্রীর দেশের পরিচয় দিতে পারলে দাম বাড়ে, এটা বোঝো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নূর ক চলে যায় ফেরেশতাদের দলে, আমার দলের দাম কমে যায়, আর মোহাম্মদ রসুল্লাহকে যদি মানুষ কইতে পারি তাহলে আমার দলের দাম বাড়ে, এইটা বোঝো না, এইটা বোঝো না, এইটা বোঝো না, কথা বোঝেন না, কথা বোঝেন না, কথা বোঝেন না। আমি যদি রসুলরে বলি নূরের তৈরি, চলে যায় ফেরেশতার দলে, তাহলে আমরা মানুষের দাম কমে যায় না, কমে যায় না? আমাদের দাম বাড়ানোর জন্য হলে তো আমি দাবি করতে পারি যে আমার নবী মাটির তৈরি, আমার নবী আমাদের মতোই মানুষ, পার্থক্য এতটুক আল্লাহ নিজেই শিখে দিয়েছেন। قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد হে নবী, তুমি বলে দাও, তুমি যখন অসংখ্য মুজিজা দেখাবা, আশ্চর্য ঘটনা দেখাবা, অলৌকিক কিছু দেখাইবা, তখন তারা মনে করবে যে ইনি বুঝি আল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ, চাঁদরে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে দুই টুকরা হয়ে গেছে আকাশে, সারা দুনিয়ার সমস্ত বোমা মারলিও চাঁদরে দুইবার করতে পারবে? নবী ইশারা দিয়েছে দুইবার, আবু জাহেল দেখাচ্ছে, চাচা যান দেখেন, চাঁদ তো কইলেন যে দুই ভাগ করে দেখা দিব, বললে আমার নবী কইবে ওই যে দুই ভাগ করছে, তো আবু জাহেল কয় যে কি দুই ভাগ হলো নাকি মাঝখানে যে ম্যাচ দাঁড়ালো, দাতাল তো দাতালি, ওরই কিটা বুঝবে,
এমন হুজুর কয় যে তার কি হলে তুমি বুঝবা যে দুই ভাগ হয়েছে, কয়তো মাটিতে নামায় দেখো, নবী ইশারা করেছেন চার দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেছে দুই টুকরা, জোরে কোন সুবহানাল্লাহ। হজে যারা গিয়েছেন তারা দেখেছেন সাধারণ পাবলিক হাজিরা এগুলো টের পায় না। আমরা কোরআন কিতাবে পড়ছি মক্কা মদিনায় যাইয়া সেই পড়া অনুযায়ী সেগুলো সন্ধান করি। হাদিসের মধ্যে আছে জাবালে আবি কুবায়েস আর জাবালে কাইকুআন দুইটা পাহাড়, এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা চাঁদ পড়েছিল কাবা ঘরের পাশে নবী পাকের বাড়ির পাশে, বর্তমান বাচ্চারও বাড়ি একটা সেই পাহাড়ের উপরে, একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবায়েস আর একটা পাহাড়ের নাম কাইকুআন, দুই পাহাড়ের উপরে দুই টুকরা চাঁদ পড়িয়া গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই পাহাড়ের মাঝখানে অন্য পাহাড় দেখা যাইতেছে। এবার নবী বললেন চাচা যান এখন কি বিশ্বাস হয়, এখন কি আপনার মানা সম্ভব যে আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইছি? এবার আবু জাহেল কয় ভাতিজা রাত্রে রেজাল্ট দেবো না রেজাল্ট দেবো সকালে, কে এই সাদামলার দামলা কেন দেবে সকালবেলা? সকালবেলা রাতের বেলা তুমি আমার চোখে জাদু করেছো তাই তুমি এরকম দেখাচ্ছ দেখাচ্ছ দেখাচ্ছ। রাতের বেলা মক্কা অভিমুখে যে সকল বিদেশিরা আসছে রাতের বেলা তারা ফাঁকা আকাশে চাঁদ দেখেছে, কিছুক্ষণ ওরা চাঁদ দেখে নাই এমন যদি তারা কয় তাহলে আমি চিন্তা ভাবনা করব, ফিকির করব, তারপরে ঘোষণা দেব ঘটনা কি ঘটছে। এবার ভোর বেলা উইঠে আবু জাহেল মক্কায় বাহিরের থেকে যারা রাতের বেলা প্রবেশ করেছে তাদের কাছে যে জিজ্ঞেস করে তোমরা রাতের বেলা কি কিছু আকাশে অনুভব করেছো, ওরা সকলে বলতেছে দেখলাম কিছুক্ষণ আকাশে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে গেল, এরপরে কিছুক্ষণ দেখলাম চাঁদ যেন নিচের দিকে নেমে আসলো, আকাশে কোনো চাঁদ দেখলাম না, এরপরে কিছুক্ষণ দেখি জমিনের থেকে উপর দিকে আলো যায়, এরপরে তার কিছুক্ষণ পরে দেখি আবার চাঁদ আকাশে যে মিশে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সব বর্ণনা বাহিরের আগন্তুক আগন্তুকরা যারা ছিলেন সব খবর আবু জাহেলকে শুনাইলেন। এরপরে নবী বলতেছেন চাচা জান রেজাল্ট কি? গপ্তে না বুদ মিসলে তু সাহের দেগার সাহেরারা সার তুইও তাজ সার। ও ভাতিজা ভাতিজা আমি এতদিন মনে করতাম তুমি ছোট মোটো একটা চুটকে বুটকে জাদুকর, আমাকে জাদু দিয়ে তোমার পক্ষে নিয়ে যাচ্ছ, এখন দেখি তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাদুকর, তোমার জাদু খালি মাটিতে চলে না তোমার জাদু আকাশও চলে, তুমি জাদু দিয়ে সাদরে পর্যন্ত মাটিতে নামাইতে পারো, জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীকে সাহের জাদুকর বলেছে আবু জাহেল, কাজ্জাব বলেছে মিথ্যাবাদী, আমার নবীকে পাগল বলেছে আবু জাহেল, আমার নবীকে জাদুকর কথা কন, আমার নবীকে পাগল, আমার নবীকে মাতাল, আমার নবীকে বুকা, আমার নবী বিশ্ববিখ্যাত পণ্ডিত, কথা বলুন ঠিক কি ঠিক না? সারা দুনিয়া যত বিজ্ঞানী আর গবেষক আর যত মহাজ্ঞানী দুনিয়ায় আসুক না কেন, সমস্ত জ্ঞানী মহাজ্ঞানী বিজ্ঞানী অজ্ঞানী যারাই আছে নেতা নেত্রী সকলের সামনে আমার নবী উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না?